प्रिय दर्शक अस्सलामु आलाइकुम देश ओ प्रवासी जे जेखाने आछेन आशा करी सबाई भालो आछेन। दर्शक आज के आमि चले आसलाम ढाका करानीगंज कदमतली खालपाट। तो एक भाईर किछु कबूतर बिक्री होबे आज के आमाके कल दिल आसार जन्य ताई चले आसलाम। तो दर्शक जदि आमार ए प्रतिबेदनटा भालो लेगे थाके अवश्य आमार चैनलटा सबसक्राइब करबेन, लाइक देबेन, शेयर करबेन। दर्शक जारा महसिन टीवीते प्रतिबेदन दीते चान ताहले ए नम्बरे जोगाजोग करबेन 01816141478। चलुन दर्शक की की कबूतर आछे सेगुलो आमि देखानोर चेष्टा करी। दर्शक आगे हमें कबूतरगुल्लो देखाई तारपरे भिडियो करब। से मोटामोटी किछु कबूतर छिलो बिक्री करे दिछे आर बाकीगुलो एखन बिक्री करबे सेटा देखाई। चलो दर्शक आमि ओनार साथे कथा बोलि। भाई आसलामु आलाइकुम। वालेकुम आसलाम। भाई नामटा जदि बोलतेन एकटु। आमार नाम शहीदुल। शहीदुल हाँ जी। अच्छा आपनार ठिकानाटा एकटु बोलेन तो। कदमतली खालपाड़ किरानीगंज। अच्छा आपनि सबगुलो कबूतर बिक्री करबेन। जी। अच्छा की की কি কবুতর আছে বলেন তো? আপনার গিরিজেল আছে, তারপর সবুজ গেলা আছে, চিলা ছিল, কালদমা ছিল, এটি বিক্রি হয়ে গেছে। এগুলো বিক্রি হয়ে গেছে? হ্যাঁ। আচ্ছা যেগুলো আছে ওগুলো বিক্রি করবেন আপনি? সবগুলা ডিম বাচ্চা দিবে তো একদম সুস্থ? হ্যাঁ হ্যাঁ পিওর জোড়া সব। সব পিওর জোড়া? হ্যাঁ। আচ্ছা দর্শকদের কাছে যদি কি দিয়ে আসতে হবে, অনেকে যদি চায় ধরেন আমার ঢাকার আশেপাশে থেকে চায়, আপনি দিতে পারবেন? জি। কিভাবে দিবেন? কুরিয়ারে? হ্যাঁ কুরিয়ারে দিতে পারবেন। জি। আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা বলেন। মোবাইল নাম্বারটা বলুন আপনি। 01404386972। আচ্ছা দর্শক আমি তারপর নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিব, আপনারা চাইলে কবুতরগুলো সংগ্রহ করতে পারবেন। চলুন ভাই আপনি কি কবুতর দিয়ে শুরু করবেন আমাকে? সাদা এক জোড়া গ্রিজেল আছে। সাদা এক জোড়া গ্রিজেল আছে দর্শক। দর্শক এটা এটা নর? হ্যাঁ এটা মাদি দর্শক, সরি এটা মাদি আর এটা নর। হ্যাঁ ডিমে আছে। আচ্ছা ডিম পুরতে কয়দিন লাগবে? আর ডিম পড়তে 15 দিনের মতন লাগবে। আরও 15 দিনের মতো লাগবে। আচ্ছা এই জোড়াটা কত চাচ্ছেন আপনি? এই জোড়াটা চাইছি 4500। 4500 টাকা চাচ্ছেন? দর্শক আমি লাইটটা অ্যাডজাস্ট করার চেষ্টা করি। এটা এটা মা দিয়া ভাই? তো আপনার জি এটা মা দি, এটা দিয়ে রেস করাইছেন কোনো? রেস করাই না, এটা আমি কিনেছিলাম, সে রেস করাইছিল। সে রেস করাইছিল? হ্যাঁ ডিম তো 2টা ফুটে। হ্যাঁ হ্যাঁ জি। আচ্ছা বিক্রি দাম কত হইলে দিবেন আপনি একদম? 4000। 4000 হলে দিতে পারবেন? না এগুলো তো ঢাকার বাইরে পাঠানো সম্ভব? হ্যাঁ। আচ্ছা এখন এটা নিজের ডিম নিয়ে আসছে? হ্যাঁ জি। আচ্ছা ঠিক আছে। আর এর নিচেটা কি? এটা নিচে রেস চেকার, এটা লাগাই দেন। দর্শক আমি আপনাদেরকে দেখাই ভাই কবুতরগুলা, এই যে রেড চেকার। হ্যাঁ রেড চেকার আর মাক্সিনর সবজি সবজি নার্সারি। হ্যাঁ আমি দেখান স্যার, আপনার ব্যাক লাইটের খুব সমস্যা করতে আছে দর্শক কবুতরগুলা। এই যে এটা নর আর হলো মাদি 2টা বাচ্চা আছে। হ্যাঁ জি। আচ্ছা এই বাচ্চা সহ কত চাচ্ছেন আপনি? বাচ্চা শুদ্ধ চাইতেছি 5000 টাকা। 5000 টাকা চাচ্ছেন? হ্যাঁ এগুলো কি রেস করা সম্ভব? এগুলো রেস করা কবুতর? এগুলো রেস করা কবুতর? কই থেকে আসছে এগুলো জানেন? পুরান ঢাকা বংশাল, আবার সে আবার একটা বাচ্চা লেগে গেছে তারই। তাই নাকি? আচ্ছা এই জোড়াটা কত চাচ্ছেন আপনি? এই জোড়াটা চাইছি 3500। 3500 এটা বিক্রি দাম ভাইয়া? 3000। 3000 হলে বিক্রি করবেন আপনি? হ্যাঁ। আচ্ছা দর্শক একটা মাক্সি আর হলো যে গ্রিজেল, এই যে মাদি, এটা ঠিক আছে তো? টাল মাল নিতে হবে? না না কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। না না এই যে দর্শক কোনো সমস্যা নেই, ভয় পাইতেছে, আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদের একজন প্রিয় ছোট খামারি। দর্শক আর যারা খামারি বাইরে আসেন তারা হয়তো বা ঢাকার আশেপাশে থেকে হয়তো আমার মহসিন টিভিতে প্রতিবেদন দিতে চাইলে এই নম্বরে যোগাযোগ করবেন 01816141478। এই নম্বরে যোগাযোগ করলে প্রতিবেদনগুলো দিতে পারবেন। এটা লাগাই দেন ভাই। আচ্ছা এগুলা কি ভাই? দর্শক আসলে ব্যাকলাইটের কারণে
আমি ভালো করে দেখাইতে পারতেছি না, তারপর আপনারা দেখে নেবেন। কবুতরগুলা খুব পিওর মনে হচ্ছে। ভাই এই জোড়াটার নাম কি? গ্রিজেল। এটা গ্রিজেল ভাই। হ্যাঁ আপসান গ্রিজেল বাচ্চা বেরিয়ে যায়, আর যে কালার এরকম আরো সুন্দর আসছে, সুন্দর বাচ্চা বাইরে। হ্যাঁ তো ভাই এগুলো বিক্রি করবেন কেন আপনি এখন? এগুলো বিক্রি করব ভাই, দেখো কবুতর পালছি অনেক দিন, তো আমি তার পালবো না। হুম চাকরি যাবো তো তার জন্য বিক্রি করে ফেলাইতেছি বাসার থেকে চিল্লা। বাসার থেকে চিল্লা, হ্যাঁ এই জন্য বিক্রি করে দিবেন। হ্যাঁ জি। আচ্ছা এই জোড়াটা কত যাচ্ছেন আপনি ভাই? জোড়াটা চাইছি 5000 টাকা। 5000 টাকা। ডিম সয়? হ্যাঁ ডিম আছে, 3-4 দিনের ভিতরে ফুটবো। 3-4 দিনের ভিতরে ফুটবে? হ্যাঁ জি। তো ভাইয়া একটু কমায় যদি রাখতেন দর্শকদের উদ্দেশ্যে, যদি ধরুন কোনো একটা প্রবাসী ভাই নিল বা কোনো স্টুডেন্ট নিলো, একটু কমায় কত হলে দিতে পারবেন একটু যদি বলেন? 4000 টাকা হলে দিতে। 4000 টাকা ডিম সয় দিতে পারবেন? হ্যাঁ। আচ্ছা এগুলার বাচ্চা তো মোটামুটি রেস করা সম্ভব, ভালো ক্লাডার হবে তো ভাই? আচ্ছা 4000 টাকা দর্শক, এগুলো হইলো আপনারা নিতে পারবেন। আমি দেখানোর চেষ্টা করলাম আপনারা। আর ঠিকানা হলো কেরানীগঞ্জ কদমতলি খারপার, খালপার সরি। তো আরও কিছু কবুতর আছে ভাই, এগুলো কিসের বাচ্চা? এগুলো এই জোড়ার বাচ্চা, ওই যে মানে ওই মেক্সি মাক্সি আর সবজি আর রেড চেকারের বাচ্চা। হ্যাঁ আচ্ছা এই 3-4 পরে এই বাচ্চাগুলো কত চাচ্ছেন? এই বাচ্চাগুলো দিচ্ছি 2000 টাকা। বিক্রি দাম? বিক্রি 1500। বিক্রি 1500। দর্শক এই যে বাচ্চাগুলো হলে যে আমি এর আগে দেখাইলাম আপনাদেরকে, এই যে সবজি নর আর হলো যে রেড চেকার মাদি, এই যে বাচ্চাগুলো আছে এগুলারই বাচ্চা। 2000 টাকা চাইছে। বিক্রি কত ভাই? 1500। 1500 টাকা হলে জোড়াটা নিতে পারবেন। আর এগুলো কি ভাই? এগুলো গ্রিজেল। গ্রিজেল এগুলো? হ্যাঁ এগুলো কয় পরের? এগুলো একটা 10 সাপ, দুটোটাই 10 সাপ, মানে একটা লাপাই। আচ্ছা আচ্ছা, মানে 10 শেষ ধরে বলাইছে। হ্যাঁ নর কোনটা মাদি কোনটা? নর হইলো মাদি হইলো সাদা, আর নর হইলো যেটা ওইটাও গ্রিজেল বাচ্চা বাইরা। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে গ্রিজেল বাচ্চা বাইরা। হ্যাঁ জি। তো এই জোড়াটা কত যাচ্ছেন আপনি? এই জোড়াটা চাচ্ছি 2500। বিক্রি দাম? 2000। 2000 টাকা। হ্যাঁ জি। তো দর্শক এখন আদান দিচ্ছে, আমি কিছুক্ষণ পরে আপনাদেরকে আবার পুরো প্রতিবেদনটা দেখানোর চেষ্টা করবো। এগুলো কি? এগুলো গ্রিজেল? হ্যাঁ হ্যাঁ গ্রিজেল, দুপাস গ্রিজেল। দুপাস গ্রিজেল ভাই, গ্রিজেল কি দুটোটা নর না মাদি ভাই? দুটোটা মাদি। দুইটাই মাদি? হ্যাঁ জি। আচ্ছা এই মাদিগুলোর পিস পার পিস কত করে খাচ্ছে? 1500 টাকা করে। 1500 টাকা করে খাচ্ছেন? হ্যাঁ জি। আর এটা কি ফুল অ্যাডাল হয়েছে? এটা না, এটা মানে ওইটা একটা লাগেটা, দুইটা বই নি, দুইটাই বই না। আচ্ছা আচ্ছা, এটা এটা কি এটা কয় পর হয়েছে এটা ভাই? এটা 8 পর হয়েছে। 8 পর হয়েছে? হ্যাঁ জি। 1500 টাকা করে চাচ্ছেন? জি। আচ্ছা মাদিগুলো কি কমায় দেওয়া যাবে না কিছু ভাই? আচ্ছা মানে দর্শকরা আপনার তো বলে নিতে পারবে। হ্যাঁ আচ্ছা দর্শক 1500 টাকা করে চাচ্ছে, তারপর আপনারা কমায় বাড়ায় কিছুটা নিতে পারবেন কবুতরগুলো। এই যে দুটো মাদি আজকে ডিম পারবো, একটা আজকে ডিম পারবে। হ্যাঁ আচ্ছা দর্শক সাইড একটা বড় দোকান যেটা, এই যেটা আজকে ডিম পারবে দর্শক 1500 টাকা পার পিস করে বলতেছে, তারপরে কিছুটা আপনারা কমায় নিতে পারবেন। মানে এটা হলো ব্ল্যাক কি এটা? এটা কালো ব্ল্যাক মাক্সি। মাক্সি এটা, আর এটা রেড সেকার নর দর্শক, এটা জোড়া দেওয়া আছে, আপনারা চালিয়ে নিতে পারবেন ভাই। এই জোড়াগুলো কত করে চাচ্ছেন? এই জোড়াটা চাচ্ছে 3000 টাকা। 3000 টাকা চাচ্ছেন। ডিম বাচ্চা? ডিম বাচ্চা গ্যারান্টি। ডিম বাচ্চা গ্যারান্টি। নর তো খুব অ্যাগ্রেসিভ দর্শক, আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে ভাই। এগুলো কি সারাসারি করা যাবে বাচ্চা? না জি না ভাই, আমি এটা কিনছি। এটা কিনছেন আপনি, চিড় বলতে পারতেছেন না? না। আচ্ছা ডিম বাচ্চা গ্যারান্টি? তো ডিম বাচ্চা গ্যারান্টি, আমি একবার বাচ্চা লইছি। একবার লইছেন? হ্যাঁ জি। আচ্ছা এটা জোড়াটা কত যাচ্ছেন আপনি? জোড়াটা 3000 টাকা চাচ্ছি। 3000 টাকা চাচ্ছেন। বিক্রি দাম এটা কিছু কমায় দেওয়া যাবে না দর্শকরা? যাইব দর্শক, কিছুটা কম হইলে আপনারা নিতে পারবেন জোড়াটা, আমি পুরো ক্লিয়ার আমি দেখাইতে পারতেছি না ভাই। একটা হলো রেড চেকার আর একটা হলো মাক্সি। হ্যাঁ আচ্ছা এই জোড়াটা আপনি কত হলে দিতে পারবেন? এই জোড়াটা 3000 টাকা চাচ্ছি, 2500 হলে বিক্রি করবো। 3000 টাকা চাচ্ছেন দর্শক, 2500 টাকা হলে বিক্রি করবেন। রেড চেকারটা হলো নর, আমি তারপর আপনি চোখগুলো দেখানোর চেষ্টা করি ভাই। কবুতর কি রাগ করে বিক্রি করে দিতেছেন নাকি সব? না না, মানে বাসা চাচ্ছে না এখন। হ্যাঁ আচ্ছা দর্শক, এর জন্য কিন্তু কবুতরগুলো ডিম বাচ্চা দিচ্ছে। 2500 টাকা হলে জোড়াটা নিতে পারবেন, সুন্দর এই জোড়াটা। দর্শক আমি তারপরে দেখানোর চেষ্টা করবো। আর এগুলো মা দি তাই না? আচ্ছা এই জোড়াটা কত যাচ্ছেন আপনি? এই জোড়াটা যাচ্ছে 3500। 3500 ভাই, এত দাম বেশি কি লেগা? এটা আফসান গ্রিজেলের বাচ্চা। আফসান গ্রিজেলের বাচ্চা দর্শক, যারবার গ্রিজেলে বা আফসান গ্রিজেল, আফসান গ্রিজেল হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা আপনি বিক্রি দামটা এটা কত হলে দিতে পারবেন? 2500 টাকা হলে বিক্রি। 2500 টাকা হলে দিতে পারবেন? আচ্ছা ঠিক আছে, খাসা রাখেন তো দিই।
इंडियन कबूतर कय घंटा उठते तीन घंटा उठब मैं नौ इंडियन हाँ जी अच्छा और ये सबुज गला सबुज गला कम दाम दुईटा मिले कत जाने पचिस बिक्री बिक्री 2000 टाका 1500 ले सारबेन ना 1500 তে গেলে দেখি আপনি আমার মোশন টিভি যদি কেউ কল দেয় তাহলে আপনি 1500 টাকা ছাড়তে পারবেন তাই তো আচ্ছা এটার নাম কি বললেন নটটা এটা নীলা কামাকার ইন্ডিয়ান হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা এই মাদিটার আই কামার এটা পটটা দেখান তো আমার একটু কেমন আছে এটার কি হবে দেখান তো পট এই যে দর্শক দেখেন ভাই দর্শে তো অনেকটা আর লাস্টটা দেখেন বাস কুরুস কই দসে তো পুরো পিওরি पूरा प्योर हाँ अच्छा ठीक है भाई ये जोड़ा की पंकी ना एरा पंकी भाई फुल वाइब्रेशन हाँ जी नोटा पंकी नोटा पंकी माजिटा सबुज गला नॉर्मल इस वालो ऐसे तार भीतर पेटा सा बेजी गला लगा पेटा सा अच्छा ये जोड़ा कौन सा अच्छा ना ये जोड़ा का सिर्फ 5000 टका 5000 टका भाई तो कम है बोलना ना एक जो दिन नीचे से क्यों 4000 টাকা লিজ জোড়াটা পে বিক্রি করব আজকে ডিম পারবে হ্যাঁ আচ্ছা ভাই যদি কেউ জন্য ঢাকার বাড়ি থেকে চায় বা কোনো বাইরে দেশের বাইরে থেকে কল দেয় তাহলে আপনারা কবুতরগুলো পৌঁছে দিতে পারবেন তো নাকি ডেলিভারি চার্জ দেওয়া লাগবে হ্যাঁ আচ্ছা দর্শক আর বিক্রি দামটা কত 4000 টাকা নটার একটু চোখটা দেখেন তো আমার একটু দেখেন তো দর্শক আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তারপর আপনারা ধৈর্য ধরে দেখবেন না এই দিকে দেন আমার দিকে দেন দেন না আমি দেখি স্যার এই যে দর্শক এই যে চোখ নরে দুইটা একই রকম আচ্ছা ঠিক আছে 4000 টাকা জি দর্শক 4000 টাকা জোড়া ফুল ভাইব্রেশন আচ্ছা এর নিচে এটা কি ভাই এটা ম্যাক্সি মাক্সি কি এটা সব মানে গ্রিবাস হ্যাঁ গ্রিবাস বন হাই প্লার কবুতর এটা হ্যাঁ আচ্ছা ওটা কি ওটা ওটা মাদি মাদি মে যেটা বড় মাদি ওটা মাদি দর্শক আর এটা নর এই জোড়াটা কত যাচ্ছে এই জোড়াটা যাচ্ছে 3000 টাকা 3000 টাকা এটা কয় ঘন্টা উড়বে ভাই এটা 2 ঘন্টা আড়াই ঘন্টা উড়ে 2 ঘন্টা আড়াই ঘন্টা উড়ে হ্যাঁ মানে খুব ভালোভাবে ফ্লাই করবে তো নাকি জি হাইপ্লার কবুতর হ্যাঁ আচ্যা তার কি কি আছে আপনি বলেন তো এই যে সবুজগুলো আছে সবুজগুলো আছে এই যে আচ্ছা এই বাচ্চা সহ কত যাচ্ছে বাচ্চা কত এরা নীলা কামাকার এটারে এই যে এরা এই সাহারানপুরি সাহারানপুরি নটটা নীলা কামাকার আচ্ছা নটটা কামাকার হ্যাঁ এটা কি ইন্ডিয়ান জাত নাকি হ্যাঁ এটা ইন্ডিয়ান জাত আচ্ছা এটা উড়ে কতক্ষণ এটা 1 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা উড়ে 4 ঘন্টা 5 ঘন্টা এই এটা দেখেন তো ফরগুলো দেখেন এটা এটা মুরায়া বন করছি আচ্ছা উড়ায়া বন্ধ করে রাখছেন হ্যাঁ আচ্ছা দর্শক এটার নামটা কি বললেন আপনি এটা নীলা কামাকার এটা কি পাকিস্তানি কবুতর নাকি ইন্ডিয়ান এটা পাকিস্তানি কবুতর ইন্ডিয়ানই বলে মাইছে বেশি আচ্ছা ইন্ডিয়ানই বলে বেশি আচ্ছা এই জোড়াটা কত যাচ্ছে আপনি এই জোড়াটা বাচ্চা সুদ্ধা চাইতাছে আমি 3000 টাকা বাচ্চা সহ 3000 টাকা যাচ্ছে না আরেকটা বাচ্চা আছে ছোট একটা বাচ্চা আছে ছোট হ্যাঁ এর সাথে এই বাচ্চা তিনটা আর কবুতর কত যাচ্ছে আপনি 3000 টাকা 3000 টাকা হলে নিতে পারবে হ্যাঁ না একটু কম আছে আর তো কত 2000 2500 হলে নিতে পারবো দর্শক 2500 হলে জোড়াটা নিতে পারবেন আপনারা বাচ্চা সহ যে আরে যে সাপসিলা সাপসিলা হ্যাঁ আচ্ছা বাচ্চা সুদ্ধা ডিমও আছে আচ্ছা সাপসিলা দুইটা বাচ্চা আছে আর এই নটটা আমাদের কিরানি গুঞ্জর কেলাবে আচ্ছা কোন কেলাবে দেই নটটা লও কালী গুঞ্জর ডিম শুদ্ধ সব দিবেন আর এর উড়ে উড়ে করবে কতক্ষণ
এটা উড়বে এক ঘন্টা এক ঘন্টা উড়বে হ্যাঁ আচ্ছা বাচ্চাগুলো কি সামনে দিকে না জানা দুটো বাচ্চা ওর কি 2000 এর ভিতরে দেওয়া যাবে না এই যে দর্শক বাচ্চা এই যে দেখেন খাঁচার ভিতরে ছিল তো আচ্ছা কত 2000 2500 কি নর হ্যাঁ জি নর আচ্ছা এই নর কেউ যদি নরটা নিতে চায় তাহলে কত রাখবেন আপনি সিঙ্গেল 1000 টাকা সিঙ্গেল 1000 টাকা নর হ্যাঁ আর মাদি নিলে মাদি নিলে 1000 টাকা 2000 টাকা জোড়া হ্যাঁ দর্শক এই যে এটার নাম কি বললেন আপনি এটা লালচলি লাল পট্টি বলা একদম নর ভালো মোটামুটি খারাপ না আর মাদিটা দেখান তো দেখি এগুলো কি ছাড়াছাড়ি করছেন না আপনি না না দর্শক জোড়াটা দেখেন আপনারা 2000 টাকা করে জোড়াটা নিতে পারবেন ভাই এটা কি দোপা না জি কালো দোপা কালো দোপা গিয়ারের লাল পট্টি গিয়ারের আর হলো এই যে মাদি দর্শক লাল লাল কালারটা তো লাল চুল্লি দোবাজ মাদি তো ভাই এই জোড়াটা কত যাচ্ছেন আপনি এই জোড়াটা 2500 টাকা আছে ভাই বিক্রি দামটা 1500 বিক্রি দাম 1500 টাকা হলে জোড়াটা নিতে পারবে হ্যাঁ তো ডিম বাচ্চা গ্যারান্টি তো নাকি জি ডিম বাচ্চা গ্যারান্টি ডিম বাচ্চা গ্যারান্টি 1500 টাকা হলে দর্শক আপনারা নিতে পারবেন তো ভাইয়ের মোবাইল নাম্বারটা দেওয়া থাকবে আর যারা এরকম মহসিন টিভিতে প্রতিবেদন দিতে চান কবুতর বিক্রি করার জন্য খামারের বা কবুতরের দোকানের বা পাখি খামারের তাহলে এই নম্বরে যোগাযোগ করবেন 01816141478 তো ভাই আর কিছু আছে আপনার দেখানোর মতন আর কিছু আছে হলো বাচ্চা আচ্ছা বাচ্চা কিছু কবুতর আছে দর্শক যাদের একান্ত ভালো লেগে থাকে তাহলে ভাইয়ের মোবাইল নম্বরে কল দিবেন কবুতরগুলা ঢাকার বাইরে যে কোনোভাবে পাঠানো সম্ভব আপনারা চাইলে কল দিতে পারেন আর ওই নম্বরে ইমু নম্বরও খোলা আছে আপনারা চাইলে এই জোড়াটাও নিতে পারবেন আর একটু মাদি হ্যাঁ এটা ভাই উড়াউড়ির লাইন কেমনটা এক ঘন্টা দেড় ঘন্টা উড়বে হ্যাঁ তো ভাই এই জোড়াটা কত লাভে দিতে পারবেন এই জোড়াটা চাচ্ছি 1500 টাকা বিক্রি দামটা ভাইয়া 1000 টাকা 1000 টাকা হলে আপনারা নিতে পারবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে ছাড়ুন কাঁচাই রাখুন তো দর্শক 1000 টাকা হলে এই জোড়াটা আপনারা নিতে পারবেন হ্যাঁ 1000 জি দর্শক 1000 এই জোড়াটার নাম কি ভাই এটা জাগগোলা কবুতর জাগগোলা নর জি আচ্ছা এই জাগগোলা নরটা কত চাচ্ছেন আপনি নরটা 1000 টাকা চাচ্ছি 1000 টাকা চাচ্ছেন এটা কি ডিম বাচ্চা গ্যারান্টি হ্যাঁ ডিম বাচ্চা গ্যারান্টি দর্শক ডিম বাচ্চা গ্যারান্টি দেই ইয়াটা দেখেন তো আমাদের পুরো বাজারটা দেখেন এটা আর এই লাস্টটা দেখেন লাস্টটাই দিই পুরো হ্যাঁ এই যে আমি দিকে থাকি এই যে লাস্ট দর্শক মানে খাসায় থাকলে তো এই অবস্থা হয়েছে কোনো ফাটা ফুটা নেই তো ভাই লাস্ট ফাটা আছে লাস্ট কিছুটা ফাটা আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা আর এই যে পটটা দেখেন তো এই যে দর্শক এই পট আর চোখটা তো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি তারপরও 1000 টাকায় নোটটা ভাই জি কিছু কমায় রাখা যাবে না এটা 800 টাকা হলে বিক্রি 800 টাকা হলে বিক্রি করবো দর্শক তো দর্শক আজকে এই পর্যন্ত যদি আমার এই প্রতিবেদনটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভাই কল দিবেন ভাইয়ের কৌতূহলগুলো ভালো লেগে থাকে তাহলে কল দিবেন আর দর্শক যারা মহসিন টিভিতে প্রতিবেদন দিতে চান খামারের ঢাকার আশেপাশ থেকে তাহলে এই নম্বরে বাচ্চা দেখান লাগবে না ভাই 6141478 ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ হ্যাঁ ভাই আচ্ছা